দাদা ভাই দিদি ভাই, আজ আসে মাংস রান্না করবো মাটি আড়িতে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকি। আড়িতে তেল দিয়ে দেবো সর্ষের তেল, আড়িটা ভালো করে একটু গুঁড়োই নয় তেল। লং দারচিনি এলাচ একসঙ্গে দিয়ে দেবো, দিলে তেজপাতা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা, অল্প গুঁড়িয়ে জিরিয়ে দিলাম, তেজকুচি দিয়ে দেবো, লাল লাল ভাজা হয়েছে আমি মাংস দিয়ে দেবো, মানে নুন হলুদ দিয়ে দেবো, এক চামচ নুন, এক চামচ হলুদ, বাটা মশলা কোনো দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা, জিরিয়া বাটা, লঙ্কা বাটা, ফেফে আলু দিয়ে দেবো, তাই ফেফে দিলে আঁশের মাংস তো গলে ভালো, টমেটো কড়া দিয়ে দেবো, দশ মিনিট ঢাকিয়ে রাখো, মাংস কষা নিয়ে গেছে, ঢাকনা খুলিয়ে দিছি, আমি জল দিয়ে দেব, আমি একটু ডাকিয়ে দেবো, ডাকিয়ে দিলে সেদ্ধটা হবে ভালো, মাংস হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই নেব, মাটি পালিয়া নামালেও তো ঠকবক করে,
ভাই দিদি ভাই মাটিয়াড়িতে রান্না করে খাবা কত ভালো লাগবে দেখবা।